বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে পটল নিয়ে নিয়েছিলাম। পটলের ভিতরের পুরটা আমি বের করে ফেলছি বিচিটিচি সহ। এটা আমি ছিলে এভাবে করে রাখছি। এখন আমি এখানে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি একটু সফট করার জন্য মেরিনেট করে রাখব। খুবই সামান্য পরিমাণ একটু সফট করার জন্য। আর সামান্য আমি রেড ছিলে দিয়ে দিব। রেড ছিলে বলতে লাল মরিচটাই আমি ব্যবহার করতেছি একটু। এই যে খুবই সামান্য লবণ আর হচ্ছে শুকনো মরিচ আমি এইভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি। আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা বলতে পারি না, আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি যে পটলটা আমি রেডি করে রাখছি ওটার জন্য আমি কিছু সিদ্ধ আলু ম্যাশ করে নিলাম। এখানে পেঁয়াজ একটু ভেজে নিলাম, ব্যবস্থা করি নাই, পেঁয়াজ ভেজে নিলাম। দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, বেশি না, দুইটাই দিব। আমি বেশি স্পাইসি করব না। আমি সামান্য লবণ দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এগুলি দেওয়ার পরে আমি ভালো করে এগুলি হচ্ছে এখন ভালো করে কষলে নিব। এখানে আর আমি আর এক্সট্রা কোনো কিছু ব্যবহার করব না, শুধু শুকনো মরিচ। আলু ভর্তার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলি, অনেকে আছে কি বলবো, অনেকে আছে যে আপনার মাছ মাংস খেতে পছন্দ করে না, আপনারা এই সবজিটা এইভাবে করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের জন্য এই রেসিপি। সব সময় তো আমার সহজ পদ্ধতিতে রান্না দেখে গেলেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু সময় বেশি, এটা ভালো করে মাখাই নিব। এরপরে আমি এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে জিনিসগুলি আমি করে রাখলাম এগুলি আমি এইভাবে করে এই পটলের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে করে আমি সবগুলি এরকম করে করে রেডি করে নেব। দেখেন খুবই অল্প সময়ে অল্প সহজে একদম করে ফেলতে পারবেন। আমি সবগুলি এভাবে রেডি করে নেব। এটা চিকেন দিয়েও করা যায়, বিফ দিয়েও করা যায়। চিকেন দিয়ে করলে সাথে সাথে করতে পারবেন, আর বিফ দিয়ে করলে বিফটা আগে একটু সফট করে ফেলতে হবে, নাইলে ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেন দিয়ে হলে সাথে সাথে করতে পারবেন। এখন আমি সবগুলি পুট এভাবে করে রেডি করে নেব। সবগুলি এভাবে দিয়ে দিব। এগুলি কিন্তু আমি সব আলুর ভর্তাগুলি এখানে দিয়ে দিলাম। এখন আমি এভাবে করে সবগুলি কেটে দিব। একটু ডিজাইন করতেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি করে দিচ্ছি, দেখা যাবে কি না বলতে পারি না, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। মশলাটা হলো একটু ঢুকবে, মানে সব কিছু দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি হয় যেগুলি আমরা জানি না। আগের যুগের মানুষরা কিন্তু অনেক ধরনের রেসিপি করতো, এই যুগে মেয়েরা কিন্তু এত কিছু পারেও না করেও না। আগের যুগের মানুষরা কিন্তু অনেক কিছু করত। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন। আমি এক চুলায় ফ্রাই প্যান বসাই দিছি, ওখানে অল্প পরিমাণে তেলও দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দাটা নিয়ে নেব একটু মুচমুচে ভাত করার জন্য। শুকনাই করব আমি, পারলে আমি একটু পানি জাতীয় করতে পারি, তাতেও ভালো হয়।
আমি এখানে এক চামচ কিন্তু হচ্ছে আপনার ময়দা নিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দুটোটা একসাথে মিক্স করে দিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে ব্যাটার করে নিব। পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি যেটা করব, এগুলি আমি এখন আস্তে করে ব্যাটারে একটু চুবাই নিব। এই যে আমি এখন ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে শুকনাও করতে পারেন। আমি শুকনা করতে চাইছিলাম, আবার বলি কি ট্রাই করে দেখি। সবগুলি এরকম করে সেম প্রসেসে আমি সবগুলি ফ্রাই করে নিব। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, আমি ডিম ছাড়াই করতেছি। যেহেতু বলছি অনেকে ডিম মাংস খেতে বিরক্ত বোধ করতেছেন, তাদের জন্য এই রেসিপি। এখন আমি একে একে সবগুলি এভাবে ফ্রাই করে নিব। প্লিজ আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন। আমি আবারও বলতেছি, এগুলি কিন্তু আপনারা চিকেন বা বিফ আর নাইলে ডিম যে কোনো জিনিস, চিংড়ি মাছ এভাবেও কোর্থা রেডি করতে পারেন। কোর্থা যার যে যার যার চয়েস মতো দিতে পারেন। আমি আজকে আলু দিয়ে দেখাইছি, অন্যদিন আরেকভাবে দেখাবো। সব ধরনের শিখে রাখা ভালো। এখন একে একে আমি এভাবে সবগুলি ফ্রাই করে নিব। আমার এগুলি কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি সবগুলি তুলে নিব। দেখেন, আপনারা ছেলে ডিম দিয়েও ভাজতে পারেন। আমি আবারও বলতেছি, যে যার যার চয়েস মতো ভেজে নিতে পারেন, যে যেভাবে খায়, যার যেভাবে ভালো লাগে। যারা আলু লাভার আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এখন আমি যেটা করব, এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব সেই তেলে। এখন দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপরে আমি একটু এটা সফট করে নিব, ভালো করে সফট করে নিব। সফট হয়ে গেছে, আমি দুইটা কোলা তেজপাতা দিয়ে দিলাম। এখন দুইটা কোলা পাতা দিলাম। এরপরে হচ্ছে আমার যেই টক দই, শুকনো মরিচ, কাঁচামরিচ, এরপরে হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, বাদাম, কিশমিশ, এগুলি এই পেস্টটা করা পেস্ট আমি বেশ কিছু দিয়ে দিচ্ছি, প্রায় দু চামচের মতো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কিছু আদা রসুন দিলাম, দিয়ে দিব হচ্ছে একটু জিরা পেস্ট আধা চামচ মতো, দিয়ে দিব হচ্ছে একটু নারিকেল পেস্ট। যেহেতু আমি এটা স্পেশালভাবে রেডি করতেছি, সেই জন্য আপনাদেরকে আমি স্পেশালভাবে দেখাচ্ছি। আপনারা তাহলে নর্মালভাবেও করতে পারেন, আমি আমার মতো করেও করতেছি, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ভালো করে এগুলি একটু হালকা পানি দিয়ে হচ্ছে সতে করে নেব। একটু হালকা পানি দিয়ে আমি মশলাটা, গ্রেভিটা যেন পুড়ে না যায়। আমার যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু সেটা ভালো আসে না। এখানে আমার আধা চামচের চেয়েও কম হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া,
গরম মশলা লবণ এড করে দিলাম। মানুষের শিকার কোনো শেষ নাই। এরপরে আমি এগুলি ভালো করে 5-10 মিনিট কষিয়ে নেব। এখানে আমি আর কিছু তেমন কিছু ব্যবহার করব না, কাঁচামরিচও ব্যবহার করব না, কারণ আমার এখানে সব কিছুতে শুকনো মরিচটা অ্যাড করা হয়েছে, গুঁড়া মরিচ, শুকনো মরিচ আর কাঁচামরিচ পেস্ট, সেই জন্য আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো শেষ। দেখেন আমি কিন্তু আর পানি অ্যাড করি নাই, অল্প যা পানি অ্যাড করলাম ওটাই আমি এখন একে একে সবগুলি আস্তে আস্তে দিয়ে দিব, কারণ আমি এগুলি আপনার বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমি যেরকমে দিচ্ছি ওই রকমেই দিয়ে দিব। আর এসব জিনিস নাড়াচাড়া করতে নাই, যেহেতু আমার এগুলি ফ্রাই করা বেশিক্ষণ সময় লাগবে না, বেশি মধ্যে হলে 10 মিনিট। অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবেও ট্রাই করে দেখতে পারেন। যে আমি এখন সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিই, খুবই সামান্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিই। আমার রেসিপি কিন্তু রেডি আপনাদের কাছে প্রেজেন্ট করানোর জন্য। এখন আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিব। আপনারা এটা দিয়ে এক থালা ভাত খেতে পারবেন, আপনারা ট্রাই করে দেখেন। সব কিছু যদি পারফেক্ট হয়, আর একটা রান্না নিয়ে কখনো মিস্টেক হয় না, হয়তো একটু লবণ কম বেশ হতে পারে, কিন্তু ঝাল এগুলি একটু কম বেশ হতে পারে, রান্নাতে কখনো মিস্টেক করে না। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, একটু ফ্লেভারের জন্য, যেহেতু আমার মাংসের মশলা ইউজ করা সে কারণে ফ্লেভারের জন্য দেয়া। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ। আমি চুলাটা অফ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।